বিশ্বনবীর জিজ্ঞেস করা হলো, সুইলা আন ইয়াউমিল ইসনাইন, ও নবী সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন, ফিহি উলিতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। এসেছে আচ্ছা, এখন মানে সাইমুন রোজাদার, আমার মুমিন বান্দাদের চার নাম্বার গুণাবলী হলো তারা রোজা রাখে। বিশ্বনবী ফরজ রোজাও রাখতেন, নফল রোজাও রাখতেন, আমরা শুধু ফরজ না। বিশ্বনবী সোমবার রোজা রাখতেন, আবার বৃহস্পতিবার রাখতেন। বিশ্বনবীর জিজ্ঞেস করা হলো, সুইলা আন ইয়াউমিল ইসনাইন, ও নবী সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন, ফিহি উলিতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি ক্রিয়া স্বরূপ রোজা রাখি। তার মানে বিশ্বনবীর জন্মতে চান রোজা রেখে শুকরিয়া করবেন কার? কিন্তু আমরা রোজা রাখি না, নবীর সুন্নাত মানলাম কই? জাসনে জুলু সেইদা মিলাদুন নবী আর জিলাপি লইয়া কিলা কিলি আসানা নাই, খেলা ঠেলি আসানা নাই। তো ওই দিন যদি সেলিব্রেট করতে চান নবীর আশিক হিসেবে আমাদের রোজা রাখতে হবে, কিন্তু রোজা না রেখে বিরিয়ানির প্যাকেট লাগুতে গুতে আসানা নাই। আবার বিশ্বনবী আরাফার দিন রোজা রাখতেন, আশুরার দিন রোজা রাখতেন, রমজানের পরে শাওয়ালের ছয়টা রোজা রাখতেন। বিশ্বনবী বলতেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিন দাহার, রমজানের ফরজ রোজা রাখার পরে শাওয়াল মাসের ছয়টা রোজা যে রাখবে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। আবার মাসে তিনটা স্পেশাল রাখতেন, 13, 14, 15 আইয়ামুল বিদ, তাহলে সাইহুন তারা যারা রোজা রাখে। আবার বিশ্বনবী বলতেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে আটটা দরজা আছে, মিন হাবাবুনি সামার রাইয়ান, আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে যেটার নাম হলো রাইয়ান। কি নাম? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার, মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রাইয়ান দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার পিপাসাকে শেষ করে দিবে কে? আল্লাহ। হি উইল নেভার বি থার্সটি এগেইন, একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকলে আর গলায় জীবনে তৃষ্ণা থাকবে না কখনো। সুবহানাল্লাহ।